বসে যায় যখন গান গাই তখন বসে যায় হ্যালো 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 এই কমিটির ঘর এই সংসার অনেক বর্ষা দেবে সবগুলোর আগে দিয়ে এখানে একটু বল বেশি দাও তো নাই দেওয়া হবে চাদর হসকে বেশি মানুষও নিমন্ত্রণ দিচ্ছে ভাত খাওয়ার না পারে তাই দেখো আপনারা ধৈর্য ধরে শুনে যান পালাটা শুরু হলো আজকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারটা মেয়ে তিনটা হলো ছেলে হয়তো আমরা সকলে জানি না ছেলে তিনটার নাম হলো তৈয়ব তাহের কাশেম মেয়ে চারটার নাম রোকেয়া জয়নব কুলচুম ফাতেমা এই চারজন মেয়ে তিনজন ছেলে সবার ছোট্ট হলো বিশ্ব জগতরণী মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা তাআলা এই ফাতেমা যখন বিয়ে দিবে হয়তো অনেকে শুনেছিলেন কারণ দ্বিতীয় খণ্ড থেকে শুরু করছি একটা কিতাবে আছে হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা ফাতেমাকে ব্যাঘ্র রূপে অর্থাৎ বাঘ রূপে বিয়ে করছেন আর একটা কিতাবে পাওয়া গেল হযরত আলী সরাসরিয়ত মোতাবেক মানুষ রূপে ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা তাআলাকে বিয়ে করছেন যখন বিয়ে হয়ে যায় যার যার বিয়ে হয়েছে সবারই বাসর ঘর হয়েছে এই বাসর ঘরে যখন যাবে ফাতেমা খাতুনে জান্নাত স্বামীর কাছে দিনের বেলা বলতেছে ওগো স্বামী হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি যাহার বান্দি বিবি আমি তাহার গোলাম তখন বলল স্বামী নারীদের কাছে আপনি খুব দামি একটা কথা বলছি স্বামী আমি বলতে চাই স্বামী স্ত্রীর মতো প্রেম ভালোবাসা জগতে আর নাই বলছে হ্যাঁ বিবি কথা সত্য বলছো তুমি এই জন্য তো জগতে হলাম আমি তোমার স্বামী মা ফাতেমা খাতুনে জান্নাত এই কথা বলার পরে বলতে স্বামী বাসর ঘর মানে সুখের রাত আনন্দের দিন আখুশি রাত ওগো প্রাণ স্বামী একটি কথা তোমার কাছে খুলি বলবো আমি এই বাসর ঘরে দুইজনাতে শোনো মন দিয়া দিনের বেলায় একটা খেলা যাবরে খেলিয়া ওগো স্বামী ছোট্ট কালে আমি খেলতে তাই ওই খেলাটা তোমার সঙ্গে আমি খেলতে চাই ফাতেমা বলছে আমি যখন ছোট্ট ছিলাম অনেক মেয়েদের সঙ্গেই খেলাটা খেলতাম তাই আজকে আমার মনের আশা দুইজনেই খেলাটা খেলবো হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা বললেন ওগো বিবি কি খেলাটা বলে খেলাটা এইরকম এটা হলো লুকাচুরি খেলা এই খেলাটার এমনই তাৎপর্য তুমি লুকাবে আমি তোমাকে খুঁজি যদি বাইর করি তোমাকে এক সিট লাগাবো আর আমি লুকাবো আপনি যদি খোঁজ করি আমাকে বাইর করেন তাহলে সিট খানার সদ হবে হযরত আলী বলছে খেলাটার মধ্যে মন হ্যাঁ মজা আছে শুনে শুনে রোগা বিবি বলি তোমার ঠাই আরে সর্বপ্রথম এই খেলাতে আমি আগে লুকাই আমি আগে লুকাবো ফাতেমা বলছে না আমি আগে লুকাই বলে না আলী বলছে খেলা শিক্ষা দিলে তুমি তাহলে শুরু করি আমি আমি আগে লুকাই তুমি পরে লুকাও হযরত আলীর কথা অনুযায়ী মা ফাতেমা খাতুনে জান্নাত বলল ঠিক আছে স্বামী আপনি আগেই লুকান এই কথা বলার পরে মা ফাতেমাকে বাড়ির মধ্যে ওইনে রেখে দিয়া হযরত আলী লুকার জন্য গেল রে সলিয়া হযরত আলী ওইনে লুকাইতে যখন চলে যায় এমনটা আমি চিন্তা করছে বিশ্ব জগৎ ফাতেমা স্বামী যখন লুকা আইতে ওইনে গেল তাই মা ফাতেমা চিন্তা করে আমি কোথায় খুঁজতে যাই
স্বামী তো লুকাইতে গেল, আমি নারী লোক, আমি কোথায় খুঁজতে যাব, কেমন করে খুঁজব? না আমি এইভাবে খুঁজবো না। ফাতেমা করলো ভাবনা, চিন্তা করে দেখলো তাই এখন একটা সোজা উপায় আছে, তাছাড়া উপায় নাই। মা ফাতেমা ঘরের ভিতরে গেল, সুন্দর করে উজু করে যায় নামাজ কানা বিছাইয়া, এমনি ওয়াজ্জাত পাঠ করে মসজিদে দাঁড়াইয়া সুন্দর করে দুই রেকাত নফল নামাজ পড়লো ফাতেমা। ওরে দোয়া করার সময় অন্তরের সঙ্গে ধ্যান করে যায়, অন্তরের সঙ্গে চক্ষু দুটা বন্ধ করে ধ্যান করে দেখতেছে, এবার গিয়া তার স্বামী হযরত আলী আছে সংসার বনের পাহাড়ের গুহাতে লুকাইয়া। স্বামী কোথায়? সংসার বনের পাহাড়ের গুহার মধ্যে লুকাইয়া, চক্ষু বন্ধ করে অন্তরের সঙ্গে ধ্যান করে দেখলো আত্মশক্তি মা মহামায়া, মা বিশ্ব জগতারিণী, মা ফাতেমা খাতুনী জান্নাত রাদিয়াল্লাহু আনহা। তা দেখলো আজকে তার স্বামী পাহাড়ের গুহায় সেজদার উপরে লুকাইয়া। ফাতেমা আর দেরি করলো না, আস্তে আস্তে জঙ্গলে পৌঁছিলেন, পৌঁছার সঙ্গে সঙ্গে আজকে দেখে স্বামী সেজদার উপরে আছে, পিছনে যে একটা গাছের ডাল ধরে টান মারলো। কি দাদা, একটা গাছ ঝোঁকাইলে শব্দ হয় না? শব্দ হয়। যখন এবার আওয়াজ হইল, পাওয়ারের সঙ্গে সঙ্গে হযরত আলী কলিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু তাআলা চিন্তা করলো, হে সর্বনাশ, এই জঙ্গলে তো আমি একা, এই জঙ্গলে অনেক বাঘ ভালুক কন্ডার অনেক কিছু জীব ইত্যাদি আছে, না জানি কোন জীব আমার পিছনে আক্রমণ করেছে। আজকে আমি একটু পিছন ফিরে তাকাই, হযরত আলী কলিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা যখন পিছনে একটু ফিরে তাকাইলো, তাকার সঙ্গে সঙ্গে ফাতেমার চোখে চোখে যখন দৃষ্টি হয়ে যায়, মুসকি মারা হাসি দিলেন জগৎ ফাতেমা, মুসকি মারা একটা হাসি দিলেন। নারী লোকের একটা হাসিতে এবার দেখো একটা করে দাঁতের ঘোড়া দিয়ে সৎসত্যা করে নেকি কামাই হয়, সেই নারীটার মুসকি হাসি নাচবে, তাই বলিয়া এই ইয়ার বউয়ের নাগার নাক করে হাসলে গেলে নেকি তো দূরের কথা, গোনা হবে। ইয়ের বলে যখন হাসে ভাই, আজকে লম্বা জিভে বাদ দিয়ে ভিতরে যে আলাস বিঁধে আছে তা পর্যন্ত দেখা যায়, দাঁত বেরকে ঘ্যার ঘ্যার করে হেসে ধরে। নারী লোকের আওয়াজ যেন ককিলের মতো হয়, মিষ্টি হয়, নম্র হয়, ভদ্র হয়, তারা মায়ের যায় মাঠির মতো হতে হবে ওই মাঠ। মুসকি হাসি দিয়ে যখন সালাম দিল ওইনের স্বামী গিয়া, দেওয়ার পরে সালাম ফিরাইলেন হযরত আলী যাইয়া, সালাম কানা ফিরার পরে মা ফাতেমা বলিতেছে, স্বামী তোমাকে এক সিট কিন্তু লাগাইলাম আমি, স্বামী এক সিট তোমাকে লাগাইলাম, এখন চলো আজকে বাড়িতে যাব, এখন আমি লুকাবো, আপনি যদি আমাকে খোঁজ করে বাহির করেন তাহলে সিট কানা শোধ হয়ে যাবে।